Enggak, kok bro, kok tuh apa loh? Jatuh nang aku milen naik sana, tapi tini nang sama kok tomorrow. Saltang hasto yak sebe kongres ni jut ni bagui je flu hasto kongres paina jaga aru mukti shubai baca ka pot protes trunu mu kongres hasto ni yak shorkar ni shamung tama rokno sheja woi tei banglau yak si kongres jut no raida sayo hunoi me nim pos kang nuji shal mare hasto wo kok kok ti shamung nuji shongjana yakam yagona ka protes trunu mu kongres. আমরা আজকে 6 মার্চ ধরে ত্রিপুরার যে তৃণমূল কংগ্রেসের যে ঘুরন্ত অবস্থা ছিল তার থেকে বিপ্লব এবং আমি এবং আমাদের সাথে আরও অনেক মহিলা মাইনরিটি সেলের প্রধানরা মিলে সারা রাজ্যে 40-45টি বিধানসভা কেন্দ্রের যেভাবে আমরা সংগঠনকে শক্তিশালী করার প্রয়াস নিয়েছিলাম তাদের সাথে আমরা আলোচনা করেছি। তাদের অভিমত আগামী 22 তারিখ থেকে বরজলা বামুকিয়া সিমনা থেকে শুরু করে বিশালগড় রামনগর সারা রাজ্যে বিভিন্ন বিধানসভায় লাগাতারভাবে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি নেওয়া হচ্ছে। ব্লক কর্মী সম্মেলন বাজার সভা ইত্যাদি অনুষ্ঠিত হবে আগামী 22 মে থেকে 20 তারিখ আমাদের বিজয় মিছিল, তারপর 22 মে থেকে। আর একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন বিপ্লববাবুকে যে 19 তারিখে যদি রেজাল্ট আমাদের অনুকূলে না আসে তাহলে বিজয় মিছিল হবে। রেজাল্ট আমাদের অনুকূলে আসবে নিশ্চিত। আর তাছাড়া মানুষ গণতান্ত্রিকভাবে যে রায় দিয়েছে, ইভিএম করলে যে রায় হবে, আমরা ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেস যারা করছি তারা 19 তারিখ কি রায় হবে তার উপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেস করছি না। এখানে 99 সাল থেকে আমরা তৃণমূল কংগ্রেসটা করছি, 19 মেয়ের পরও আমরা তৃণমূল কংগ্রেস করবো। কাজে আমাদের 19 তারিখে রেজাল্ট গণতান্ত্রিকভাবে যা হবে তার নিরিখে আমরা ত্রিপুরা রাজ্যের দল সংগঠিত হবে। আজকের আমাদের এই প্রেসমিট হচ্ছে মহিলা তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস এবং আইএনটিটিইউসির যৌথ উদ্যোগে আজকে এই প্রেস মিট। আমরা আইএনটিটিইউসি, মহিলা তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী 20 মে বেলা 1 ঘটিকায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে জমায়েত হয়ে আমরা সারা আগরতলা শহর বিজয় মিছিল এবং পাশাপাশি এই রাজ্যের সিপিএমের একের পর এক নির্যাতিত ঘটনা হয়ে যাচ্ছে এই রাজ্যে, তার বিরুদ্ধে আমরা একটা মিছিল করব সারা আগরতলা শহর জুড়ে। এবং এই মিছিলে অংশগ্রহণ নেবেন মহিলা তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস, মাইনরিটি তৃণমূল কংগ্রেস এবং আইএনটিটিইউসি। যৌথ উদ্যোগে আমাদের এই মিছিলটা হবে সারা আগরতলা শহর নিয়ে। এবং আমরা গত 30/3/2016 আমরা এসডিপিউর কাছে আমরা পারমিশন নিয়ে রেখেছি মিটিং আমাদের এই মিছিলের জন্য 30/3/2016 আগাম আমরা পারমিশন নিয়ে রেখেছি। তার পাশাপাশি আমরা কিছু কর্মসূচি হাতে নিয়েছি, সেগুলো আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের মামাটি মানুষদের কাছে আমরা জানাতে চাই। এবং আমরা জানাতে চাই যে 19 তারিখের পর আরএসপি থেকে কিছু নেতৃত্ব আমাদের সংগঠনে জয়েন করবে, ফরওয়ার্ড ব্লকের কিছু নেতৃত্ব, কংগ্রেসের কিছু নেতৃত্ব এবং সিআইটিইউ এবং আইটিইউসি তারাও আমাদের সংগঠনে জয়েন করবে 19 তারিখের পর। তো তাই আমরা আজকে আপনাদের সামনে সামিল হয়েছি একটি কারণে, কারণ 20 মে আমরা যে অনুষ্ঠানটি নিয়েছি সেই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যে সুবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে অন্তত সবাই উপস্থিত থেকে এই মিছিলটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা আহ্বান রাখব। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট এজেন্সি খরচা হাসতে শিল্পবাই ব্যাপার মন্ত্রণ স্কিল ডেভেলপমেন্ট ফতলে ফাজিতে ফাসলা প্রজ্ঞা ভবনী থাম্মারে হল ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক নদিয়ে কাইসার সুরুম পান্ডা সঞ্চয় দেখা ও পান্ডা ও ফাইজাক্ত হাসতে নে কোপান জসপাল সিং স্কিল ডেভেলপমেন্ট ফতলে অকরা এস প্রভু ক্ষত নিকতাল চংজাক আচুফাং এস কে পান্ডা আকর্ষণ। There was a lot of discussion taken how to take forward this skill development. The government has recognized at the highest level. We have set up a mission, Tripura Skill Development Mission, of which our Honorable CM is the chairman and the concerned ministers of Sakrata members. Then under this body we have also set up an executive committee having concerned officers
to take it forward. Now I am happy today to share that head of this committee, we have got our former Chief Secretary and Secretary of Government of India, Shri S.K. Panda. This simply indicates the government desire that we want to focus on the subject and take it forward. So such a senior officer has been put in this mission. So it simply indicates we are attaching highest priority and we want to seek to succeed in the state of Tripura. Now, Mr. Nagaraju has already told way properly in the country that we have got one of the best MBAs in the state. There are so many studies done, National Institute of Applied Economics, that there was a report that National Council for Applied Economic Research, then they have said, it's a government of India's outfit, they said, in case of good governance, the Tripura state is number one state. They have come out. And there was a study from Hyderabad, there was a study from Bangalore. Now, they have taken a very, very objective study and they have said it under various parameters. পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দ্র বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রিঙে কেঝে পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এ খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে, অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার ধোয়ার সুরক্ষা কবচ আছে লিপসেভ, খেয়ে নে, ভয় নেই, লিপসেভ আছে, আমি থাকি বা না থাকি লিপসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। Rhythm and Beat Western Dance Studio. এখানে ওয়েস্টার্ন, বলিউড, কন্টেম্পোরারি, হিপ হপ এবং লকিং পপিং ইত্যাদি ছাড়াও ক্লাসিক্যাল ডান্সও শেখানো হয়। অভিজ্ঞ স্থানীয় এবং বহিরাগত শিক্ষকদের দ্বারা শেখানো হচ্ছে বিভিন্ন নৃত্য শৈলী। ক্লাসিক্যাল ও আধুনিক বিভাগে নৃত্য শেখাতে স্থানীয় শিক্ষক ছাড়াও বহিরাগতদের মধ্যে থাকবেন জি বাংলা খ্যাত শিল্পী অনির্বাণ ভট্টাচার্যী। তাছাড়াও ওয়েস্টার্ন, বলিউড, কন্টেম্পোরারি, হিপ হপ এবং লকিং পপিং ইত্যাদির জন্য স্থানীয় শিক্ষক ছাড়াও থাকবেন বহিরাগত শিক্ষক। তাই আপনার ছেলে মেয়েকে নৃত্যে পারদর্শী করতে অতি সত্বর যোগাযোগ করুন রিদম অ্যান্ড বিট ওয়েস্টার্ন ডান্স স্টুডিও আমবাসাতে। মোবাইল 9436510191।
সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। হিন্দু শাস্ত্র মতে সবচেয়ে পবিত্র দিন হলো অক্ষয় তৃতীয়া। তাই তো অক্ষয় তৃতীয়ার দিনে আমরা যা কিনি তা আমাদের পরিবারের অক্ষয় হয়ে থাকে, আমাদের পরিবারের অক্ষয় জৌলুসের প্রতীক হয়, সমৃদ্ধি আনে। আগামী 5ই মে থেকে 9ই মে অবধি শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের প্রত্যেক কটা শোরুমে চলবে অক্ষয় তৃতীয়ার উৎসব। এই সময় প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার। সোনার গয়নার মেকিং চার্জে 20% ছাড়, হীরের গয়নাতে 50% ছাড়, গ্রহরত্ন কিন্তু ফ্ল্যাট 15% ছাড়। তাছাড়াও অনেক আকর্ষণ, প্রত্যেক দিন দোকান খোলা, এবং আপনারা কিন্তু পুরনো গয়না বদলে নতুন গয়নাও নিতে পারেন। আর এই সমস্ত আয়োজন বন্ধুরা শুধুই আপনাদের জন্য, আমরা কিন্তু তৈরি অপেক্ষা শুধু আপনাদের। দেখা হচ্ছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। নমস্কার। ICFI University Tripura, a tradition of promoting global education. Modern campus with state-of-the-art infrastructure. World-class teaching and learning process with quality courseware. Excellent, dedicated and highly qualified faculty members. High-tech laboratories with soft-skill training. Free internet and Wi-Fi enabled campus. We provide unique internship program with live projects and merit scholarships for students. Students from 12 states of India and foreign. Sports and recreation facilities. Providing educational loan and we are giving 100% placement assistance. Come and join Mini India in Northeast. ICFI University Tripura. আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসেছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো TMT বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো TMT বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরছে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসার্স মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184।
এবং 9436465964। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুণ মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবে। কেন্দ্র মতানি ফাঁসিতে যোগাল জাপনে ও পাণ্ডব ফাইজাক্ত মন্ত্রী রতন ভৌমিক বিদে ও রাম্য দাস এস এফ আই হাস্তে কমতে পাল নবরণ দেয়ার আকর্ষণ সারা পৃথিবীতে কি আজকে একটা উগ্রবাদী মানসিকতা, সন্ত্রাসী মানসিকতা মানুষের মধ্যে ভাগ করে দেওয়ার একটা অপচেষ্টা, এর বিরুদ্ধে কে কথা বলবে? ছাত্র সমাজে তো প্রথম করে উঠবে, তা আমাদের নেতারা কর্মীদের সেবা তৈরি না হলে কি করে হবে? এবং আমি বলবো এটা একা হবে না, ছাত্রদের ক্ষেত্রে যেমন আপনাদের আশেপাশে কিছু যৌথভাবে লড়াই করতে হবে, আমাদের রাজ্যে অন্যান্য বামপন্থী ছাত্র যারা এই লড়াইতে অংশগ্রহণ করতে এই বিজেপির যে শিক্ষাক্ষেত্রে আক্রমণ তার বিরুদ্ধে তাদের সাথে নিতে হবে। এটা বিপদ আমাদের রাজ্য, যারা আপনাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ছাত্র পরিষদ ম্যানেজারের নাম নিয়ে কাজ করত, তাদেরই একটা অংশ আজকে যাদের সাহায্যে ওই বিশ্ববিদ্যালয়গুলিতে কর্মকর্তারা গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের উপর পুলিশ জানিয়ে দিচ্ছেন, সেই সংগঠন এআইডিকে এখানেও জন্ম দেওয়ার চেষ্টা করছেন। ইকে পোপাইকা সালতাং হাসানে বিধান সভা চৌমারি মেতালে বসকাং চিচুকু সালমারে চৌমারে কারে নখলে সরকার সাব সঞ্চয় মানা আমনত ইয়ে ক কু ফুং চাক হাসং বদল সঙ্গে বিশিং আমনে বিশিংগন বাইথিনে তংমালে সাম্পিন ফুনুকা হাসতে তৃণমূল কংগ্রেস সালতাং হাসতে চৌমারে কারে তৃণমূল কংগ্রেস নে ফাইসিং ন রময় নাবই মেতালে বসকাং নৌচি সালমারি রাজা করো কুপলাই মিছিল কবকা তৃণমূল কংগ্রেস ফাসল আগুলি প্রেস ক্লাব ও কাছে কখন পান্ডা নারগ ও কক সাকলেকা তৃণমূল আদর্শ আমি প্রথমেই সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা রাজ্যব্যাপী একটা কর্মসূচি আজকে ঘোষণা করেছি, আগামী 20 তারিখ সমস্ত ব্লক সাব ডিভিশন জেলায় এই জনবিরোধী সিপিএম সরকারের বামফ্রন্ট সরকারের সীমাহীন দুর্নীতি, নারী নির্যাতন, গুণ সন্ত্রাস এই সমস্ত জনবিরোধী নীতির প্রতিবাদে আমরা সেদিন সারা রাজ্যে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত করব এবং সেই সঙ্গে পশ্চিমবাংলার নির্বাচনে যেভাবে আমাদের নেত্রীর বিরুদ্ধে উৎসাহ প্রচার এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হয়েছে তারও আমরা নিন্দা করেছি এবং সিপিএম ও কংগ্রেসে যে এই অনৈতিক জোট, এই জোট আগামী দিন যারা কংগ্রেস কর্মী ছিলেন, যে 40-50 হাজার কংগ্রেস কর্মী খুন হয়েছিলেন বাংলার বুকে, সেই শহীদের রক্ত তর্পণকে বিন্দুমাত্র তারা মূল্য না দিয়ে নিজেদের নেতৃত্বের স্বার্থে আরও বেশি, কেউ এমএলএ হবেন কেউ মন্ত্রী হবেন, সেই স্বার্থে সিপিএমের পায়ে কংগ্রেসের নীতি আদর্শকে জবানবন্দি দিয়েছে। আমরা আশা রাখি, বিশ্বাস রাখি যে আগামী 19 তারিখ বাংলার মানুষ মা মাটি মানুষকে সমর্থন করবে, আমাদের নেত্রী
দুই তৃতীয়াংশ আসন নিয়ে জয়ী হয়ে আসবেন। এবং আমরাও আগামী দিন ত্রিপুরা রাজ্যে যারা বাম বিরোধী মানুষ আছেন, যে যেই দলেই থাকুন, তাদের কাছে এখানে আহ্বান জানাচ্ছি যে আজকে এটা প্রমাণ হয়ে গেছে দিনের আলোর মতো পরিষ্কার, সিপিএম বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেবার যোগ্যতা, ক্ষমতা, দূরদর্শিতা একমাত্র মমতা ব্যানার্জিরই আছে। কাজে যারা সিপিএমেরই অপশাসন থেকে মুক্তি চান, সেই সমস্ত স্তরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি যে আগামী দিন আমাদের সঙ্গে আন্দোলনে সামিল হন, আপনারা এগিয়ে আসুন এবং 2018 এই জনবিরোধী সরকারটাকে ফেলে দিন। এছাড়াও আমরা আজকে এখানে যেটা কেরলে যে অনৈতিক জোটের বিরুদ্ধে সেখানে সিপিএম কথা বলছে, সেখানে যে ধর্ষণ হয়েছে, খুন হয়েছে দলিত মহিলা, আজকে সিপিএম ভোট শেষ হওয়ার আগেই কংগ্রেসের বিরুদ্ধে স্টেটমেন্ট শুরু করেছে, একটা অদ্ভুত অরাজক অবস্থা। গণতন্ত্রের নামে একটা প্রহসন চলছে। কাজে আমরা আশা করব যে ত্রিপুরা রাজ্যের মানুষও সেটা উপলব্ধি করবেন। আর এছাড়া আমরা আজকে এবং ঘটাতে যাচ্ছে যেটা আপামর ত্রিপুরাবাসীর আকাঙ্ক্ষা, যে দীপা আগামী দিন আমাদের জন্য একটা পদক নিয়ে আসবেন, তাকে যাতে অর্থনৈতিকভাবে সাহায্য করা হয় তার উপযুক্ত ট্রেনিংয়ের জন্য, সেটাও যাতে তিনি করেন, এই সরকার করে, আমরা আপনাদের মাধ্যমে একটা আবেদন তাদের কাছে পৌঁছে দিলাম। এবং আগামী দিন আমরা আবারও বলছি যে এছাড়া আজকে আমাদের বিশালগড়ে আমাদের ব্লক সভাপতি রুবেল খানের পিতা একটা মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা গেছেন, রহমত খান, আমরা দলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। আশা করি মানে তার বিদেহী আত্মার যাতে শান্তি লাভ হয়। এছাড়া কিছু নেই, যারা এগুলো করছে তারা যাতে এটা থেকে বিরত থাকে, এবং উনি নিজেই বলবেন যে এটা যে নেই। এবং আমরা তো আগেই বলেছি যে কংগ্রেস তার নীতি আদর্শ বিসর্জন দিয়ে সিপিএমের পায়ে পড়েছে, আর সিপিএমও তার এতদিনকার ঐতিহ্য সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে, যার জন্য মানিক সরকার বলেছেন ছাগলের তৃতীয় বাচ্চা, এবং সিপিএমের অবস্থাই তাই, এই তৃতীয় বাচ্চা হয়েই থাকতে হবে, এবং এই তৃতীয় বাচ্চাটিকেও বাঁচানো যাবে না বেশি দিন, কারণ দুধের অভাবে, মাতৃদুগ্ধের অভাবে সিপিএমের অচিরেই দশাপ্রাপ্তি হবে। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই তৃণমূল কংগ্রেসে এসে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই অপশাসন দূর করার জন্য সামিল হবেন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রিনি কেঝে পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ওনার রোজদিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এ খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে, অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার ধোয়া সুরক্ষা কবচ আছে লিপসেভ, খেয়ে নে, ভয় নেই, লিপসেভ আছে, আমি থাকি বা না থাকি লিপসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
পাঁচই মে থেকে নয় মে অবধি শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এর প্রত্যেক কটা শোরুমে চলবে অক্ষয় তৃতীয়ার উৎসব। এই অক্ষয় তৃতীয়ার উৎসবে আমরা বিশ্বাস করি, যাই আমরা কিনি না কেন সেটা অক্ষয় হয়ে থাকে। আমাদের পরিবারের অক্ষয় জৌলসের প্রতীক হয়, পরিবারে শান্তি আসে, সমৃদ্ধি আসে। আর এই সময় শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স প্রত্যেক কেনাকাটায় দিচ্ছে নিশ্চিত উপহার। সোনার গয়নার মেকিং চার্জে 20% ছাড়, হীরের গয়নার মেকিং চার্জে 50% ছাড়, গ্রহরত্ন কিন্তু ফ্ল্যাট 15% ছাড়, তাছাড়াও প্রচুর আকর্ষণ এবং ডেইলি লাকি ড্র। আর বন্ধুরা, সমস্ত কিছুই কিন্তু আপনাদের জন্য। এই সময় প্রত্যেক দিন সকাল থেকে রাত অব্দি দোকান খোলা, আপনারা কিন্তু পুরনো গয়না এক্সচেঞ্জ করেও নতুন গয়না নিতে পারেন। তাছাড়াও আরো অনেক আকর্ষণ, আমরা কিন্তু হালকা থেকে ভারী, সোনা থেকে হীরে সব ধরনের গয়না নিয়ে আপনাদের জন্য প্রস্তুত থাকব, অপেক্ষায় থাকবো আপনাদের। সবার জন্য রইল সাদর আমন্ত্রণ। ICFI University Tripura, a tradition of promoting global education. Modern campus with state-of-the-art infrastructure. World-class teaching and learning process with quality courseware. Excellent, dedicated and highly qualified faculty members. High-tech laboratories with soft skill training. Free internet and Wi-Fi enabled campus. We provide unique internship program with live projects and merit scholarships for students. Students from 12 states of India and foreign. Sports and recreation facilities. Providing educational loan and we are giving 100% placement assistance. Come and join Mini India in Northeast. ICFI University Tripura. বহিরাজ্যের খুব দামি রড, বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসার্স মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিহার সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবে। কৃষক, খ্যাত মজুর, গ্রামের শ্রমিকদের জন্য মাসিক ন্যূনতম 300 টাকা পেনশন প্রদান করতে হবে।
30,000 টাকা পেনশন প্রদান করতে হবে। জাতীয় গ্রামীণ কর্মসূচির প্রকল্পে 250 দিনের সুযোগ প্রদান সুনিশ্চিত করা এবং ন্যূনতম মজুরি 300 টাকা প্রদান করতে হবে। এই সকল দাবি সহ অন্যান্য দাবিগুলি নিয়ে আমরা ভারত বাদামী সনদ নিয়ে আমরা লোকজনকে সম্মিলিত হচ্ছি। তাকে আমরা জেলা শাসকের অফিসের সামনে তাকে করিয়েছি এবং পরবর্তী সময় তিনটে সংগঠনের উদ্যোগে অঞ্চল স্তরে আমরা এ ডেপুটেশনের জমি অধিগ্রহণ যে অর্ডিন্যান্স, সে অর্ডিন্যান্স করে পার্লামেন্ট গ্রহণ করা হয়েছিল জমি অর্ডিন্যান্স বাতিল করার জন্য। যদিও বিজেপি সরকার জমি অর্ডিন্যান্স বাতিল করেছেন, কিন্তু কিছু কিছু রাজ্য আছে যেখানে গাড়িটা যখন ভাড়া দিছে তিন চারজন মহিলা গেছে, ওই আঙুলের মধ্যে একটু ছোট ইয়া খাইছে, দুজন রেফার করছে, দুজনের মাথা ছোট। কতজন লোক হয়েছে? কতজন লোক বলতে আমরা দেখার কাছে আসিল মনে হয় কতজন বাড়ি দিয়েছে, কয়জন রে? চারজন রে। দুজন রেফার করছে, দুজন রেফার করছে আর দুজন এখানে আছে। সরকারি গাড়ি না, পাবলিক গাড়ি। তুমি গাড়ি টাকাটা কি গভর্নমেন্ট দিব? তারা পরে দিব, সরকারি হিসাবে দিব। আচ্ছা, ওইটা পাবলিক গাড়ি না? একটা শান্তিবাজারের মহকুমার হসপিটাল, এখানে দুজন রুগী আগে পাঠাইছে উদয়পুর, এখন আর একজন পাঠাইতে আছে। এটার অ্যাম্বুলেন্স নাই, ড্রাইভার একজন, গাড়ি দেখতে আছে তিনটা। হসপিটালে গাড়ি পড়ে রয়েছে, হসপিটালে গাড়ি পড়ে রয়েছে, কিন্তু রুগী ড্রাইভার নাই। আমরা রুগী এখন মার্কেট থেকে গাড়ি এনে হসপিটাল থেকে গাড়ি দেওয়া হয়েছিল না, কইতাছে ড্রাইভার নাই। অ্যাম্বুলেন্স আছে এখনো দেখতে আছে, বর্তমানে দুইটা দাঁড়াই রয়েছে। পাল, মনিরুদ্র পাল আর লিলুদ্দিনুদ্র পাল, তিনটা পেশেন্টের হেড ইঞ্জুরি, তিনটা পেশেন্টই রেফার, আর বাকি একটা পেশেন্ট ছিল অঞ্জনা বৈদ্য। এই পেশেন্টের মাইনর, বেশি একটা হেড ইঞ্জুরি নাই, কিছু নাই, শুধু মাইনর ইঞ্জুরি, আমরা ট্রিটমেন্ট দিয়ে ফেলছি। কবর কক্ষে তামিম বাগা আসলে সালবুল নাইতনে কবর কক্ষে মানে প্রকাশ ত্রিপুরা যাতে মানে হাবায়।